আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর আলাইহি ওয়াসাল্লাম আমরা হালাল হারামের বিধানে মিথ্যা সম্পর্কে আলোচনা করছিলাম রাসল সাল্লি ওয়াসাল্লাম সবচেয়ে বড় তিনটি পাপের কথা উল্লেখ করতে গিয়ে তিনি মিথ্যা কথাকে তিন নম্বরে রেখেছেন তিনি বলেন সবচেয়ে বড় পাপ হচ্ছে বিল্লাহ আল্লাহর সদস্যের রেখ করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে অকুকুলো আলে দায়ন পিতামাতার অবাধ্য চলা তৃতীয় বড় পাপ হচ্ছে কলজোর কথা বলা মিথ্যা কথায় সমাজের ক্ষতি হয় সমাজের অবকাঠামো নষ্ট হয় ব্যক্তির পরকাল হারায় ব্যক্তির রুজি কমে যায় রাসুল ওয়াসাল্লাম বলেন ইনল কিদবা বা ইউন রিস্কা নিশ্চয় মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয় ফিল দেন পিতা মাতার সেবা মানুষের বয়সকে বৃদ্ধি করে দোয়া প্রার্থনা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায় মিথ্যে একটা মহাপাপ আল্লাহ বলেন মহাপ নিশ্চয় আল্লাহ আল্লাহতালা যারা মিথ্য যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সঠিক পদ দেখান না এই জন্যই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই দুয়াটি পড়তেন রব্বি আদী মদলা পখরিজনি মোখরাজা সিদ্দ হে আমার প্রতিপালক তুমি আমাকে যেখান থেকে বের করবে সত্যতার সাথে বের করো তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সত্যতার সাথে নিয়ে যাও তিনি এই দোয়া পড়তেন মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য আমাদের এই দোয়া মাঝে মধ্যে পড়া উচিত মিথ্যে অবশ্যই একটা মহাপ আবদুল্লা মাসউদ রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল আহাম বলেছেন আলাইক সত্য তোমাদের জন্য জরুরি তোমরা সত্য কথা বলো সত্য গ্রহণ করো কেন সত্য নেকির পথ দেখায় সত্য দিয়ে নেকি অর্জন হয় বির্রা এহদে জান্নাহ আর নেকি জান্নাতের পথ দেখায় অর্থাৎ সত্য দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে রাসুল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেন লাজুল ও রজুল এজদো তবু ইন্দুল্লাহ সিদ্দিক মানুষ যখন সর্বদা সত্য কথা বলে তখন আল্লাহর নিকটে তাকে সত্যবাদী হিসাবে লিখা হয় এটা একটা কত বড় আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দয়া আমরা যদি নিয়মিত সময় সত্য বলতে পারি তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে সত্যবাদী হিসাবে লিখা হবে যার পরিণাম হবে জান্নাত তিনি বলেন ইকমুল কিযবা তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেন ইন্নাল কিযবা ইহদিল ফুজুর নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আল ফুজুর ইহদিল النار আর পাপ নামের পথ দেখায় অর্থাৎ মিথ্যার পরিণতি হল জাহান নাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইযালুর রাজুলু এক দেব হাতা ইয়ুকতাব ইনদ আল্লাহ কযাব মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যাকে অন্বেষণ করে মানে তার স্বাভাবিক হচ্ছে মিথ্যা কথা বলা একটা মিথ্যা কথা বলতে সে দ্বিধা করে না এই হলো মিথ্যাকে খোঁজা অথচ সত্য বললে তার সলিও হবে না ফাঁসিও হবে না স্বাভাবিক ব্যাপারে সে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে এমন ব্যক্তিকে আল্লাহর নিকটে মিথ্যাবাদী হিসাবে লিখা হয় এমন ব্যক্তির পরিণাম জাহান্নাম তার বাঁচার পথ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র বোখারি মুসলিমের হাদিস থেকে যেটুকু জরুরিভাবে গ্রহণীয় সেটুকু হচ্ছে এই আমাদেরকে সত্য বলার চেষ্টা হবে। এবং সত্য বলার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করতে হবে সর্বদা আমাদেরকে মিথ্যে থেকে বেঁচে থাকতে হবে কারণ মিথ্যের পরিণাম হচ্ছে জাহান্নাম আবু বাকর সিদ্দিক রাজ আহ বলেন রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিথ্যে থেকে বেঁচে থাকো ফাইনাল কিজবা নিশ্চয় মিথ্যে মাল ইসমে পাপের সাথে থাকে মিথ্যা এবং অহমা ফিন্নার দুটাই যাবে জাহান্নামে মিথ্যুক এবং মিথ্যে অর্থাৎ মিথ্যের পরিণাম হলো জাহান্নাম সিদ্দিক রাজি তালান তালানহ বলেন রসুল সাল আলাইহাল্লাম বলেছেন আলাইকুম বি তোমাদের জন্য সত্য জরুরি তোমরা সত্য বলো কেন মাল হাসানা নিশ্চয় সত্য থাকে নেকির সাথে অহমাফিল জান্নাত সত্যবাদী এবং সত্য উভয়ই হবে জান্নাতে অর্থাৎ সত্যের পরিণাম হচ্ছে জান্নাত এই জন্যই রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন নিশ্চয় মিথ্যা একটা ইমান বিরোধী কাজ যখন মানুষ মিথ্যার আশ্রয় নেয় তখন তার ভিতরে ইমান থাকে না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি এক বৈঠকে বলেন মাইয়াজমান লি মা বাইনা লহিয়াই হ ও মা বাইনা রিজলাইহি যদি আমার জন্য দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে অর্থাৎ মুখে মিথ্যা বলবে না স্থানকে কন্ট্রোলে রাখতে পারে জেনায় লিপ্ত হবে না এই দুইটা জিনিসের কে যদি জিম্মেদারি নিতে পারে তো সুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম আমি এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছি যে আমরা যদি মুখে সত্য বলতে পারি আর অন্যায় থেকে বেঁচে থাকতে পারি তো আল্লাহ রসুল আমাদের ব্যাপারে জামিনদার তিনি জামিন আমাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন তাহলে সত্যের পরিণাম কত সুন্দর অপরদিকে মিথ্যের পরিণাম কত অপছন্দ কত খারাপ আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে সত্য বলার এবং মিথ্যা ত্যাগ করার এই জন্য আল্লাহ তালা বলছেন কিতাব ইবরাহিমা ইন নাহু কানা সিদ্দিক পান্নাবা কোরআন মাজিদে ইব্রাহিম আলাইসাল্লামকে পড়ো ইব্রাহিম ইসলাম ছিলেন একজন সত্যবাদী নবী তিনি কোন সময় মিথ্যের আশ্রয় নেননি এত পরিস্থিতির মোকাবেলা করেছেন এরপরেও তিনি মিথ্যের আশ্রয় নেননি আমরা কেন মিথ্যের আশ্রয় নিব আল্লাহ তালা বলছেন یا ایہا الَّذین آمنوا اتقوا اللہ وکنوا معا الصادق